বুধবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউনের মধ্যেই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। কোভিড আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা বা বাড়িতে কোভিডে মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার বিষয়ে শহরবাসীকে যাতে আগামী দিনে কোনো সমস্যায় না পড়তে হয়, এই জন্য কলকাতা পুরসভা বিভিন্ন মাধ্যমে বিশেষ বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিজ্ঞাপনে রাজ্য সরকারের কোভিড সংক্রান্ত হেল্পলাইন নাম্বার, পুরসভার অ্যাম্বুলেন্স পরিষেবার যোগাযোগের নাম্বারের পাশাপাশি পুর প্রশাসক বোর্ড চেয়ারম্যান ফিরহাদ হাকিমের নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার 9830037493 এই নাম্বার দেওয়া থাকবে। পুরো ভবনে শহরের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর ফিরহাদ হাকিম একথা জানিয়ে বলেন, বিজ্ঞাপনে দেওয়া অন্যান্য ফোন নম্বরগুলিতে ফোন করেও যদি শহরবাসী পরিষেবা না পান, শহরবাসী নির্দ্বিধায় তাকে হোয়াটসঅ্যাপ করে সমস্যা জানালে তিনি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরিষেবা দেওয়ার বা সমস্যা সমাধানের চেষ্টা করবেন। ফিরহাদ হাকিম বলেন, আগামী শুক্রবার থেকে পুরস্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পালস অক্সিমিটার দিয়ে উপসর্গযুক্ত বা শ্বাসকষ্টের সমস্যায় ভোগা ব্যক্তিদের শরীরে অক্সিজেনের পরিমাণ খতিয়ে দেখবেন। এদিকে একের পর এক পুরকর্মী কোভিড আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে পুরসভা স্বাস্থ্য বিভাগের তরফে প্রত্যেক পুরকর্মী ও তাদের পরিবারের জন্য হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক অ্যালবাম 30 দেওয়া হবে বলে ফিরহাদ হাকিম জানান। তিনি আরও বলেন, আগামী শুক্রবার থেকে রক্সি সিনেমা বিল্ডিংয়ের নিচতলায় পুরকর্মীদের থেকে নমুনা সংগ্রহের জন্য বিশেষ কেন্দ্র করা হচ্ছে। শুক্রবার থেকে প্রতিটি কাজের দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত পুরকর্মীরা এখানে তাদের নমুনা দিতে পারবেন। অন্যদিকে পূর্ব কলকাতার আনন্দপুরে সেফ হোমের শয্যা সংখ্যা 400 থেকে বাড়িয়ে 700 করা হচ্ছে, যার মধ্যে 50টি শয্যা ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাফাই কর্মীদের মতো করোনা মোকাবিলায় প্রথম সারিতে থাকা ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকবে বলে ফিরহাদ হাকিম জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.